সিক্স সেমিস্টার জি স্টুডেন্ট যাদের সোশিওলজি রয়েছে জি, সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমাদের গত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে সংস্কৃতাইজেশন বা সংস্কৃতায়ন, ওয়েস্টার্নাইজেশন বা পশ্চিমীকরণ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি সেকুলারাইজেশন বা ধর্মনিরপেক্ষতা আলোচনা করব। ধর্মনিরপেক্ষ কি, কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এর নেক্সট যে ক্লাস নেব সেখানে মডার্নাইজেশন বা আধুনিকীকরণ, সেটা আমরা সেই বিষয় টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে এবং তোমাদের প্রত্যেকেরই ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদের বিষয় সম্পর্কে তোমরা ধারণা তোমরা পাবে এবং তোমরা উপকৃত হবে। তো ধর্মনিরপেক্ষতা, এই যে তোমাদের বলেছিলাম সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন এবং আজকে সেকুলারাইজেশন, এই কথাগুলোর প্রথম কে কথাগুলো বলেছিলেন, তিনি হলেন মাইসোর নরসিমাচার শ্রীনিবাস, মানে MN, যাকে সংক্ষেপে আমরা বলি MN শ্রীনিবাস। MN শ্রীনিবাস ভারতে ব্রিটিশ শাসনের ফলে ধর্মনিরপেক্ষতার একটি প্রক্রিয়া শুরু হয় যা ভারতীয় সমাজ ও সংস্কৃতির গভীর ছাপ ফেলে বলে তিনি মনে করতেন। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার প্রসার ও নগর জীবনের প্রসারের ফলে তা আরও প্রসারিত হয়। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয় এবং যোগাযোগ ব্যবস্থার ফলে, শিক্ষার প্রসারের ফলে এবং নগর জীবনের প্রসারের ফলে, নগর জীবন যত প্রসার লাভ করবে তত তার মধ্যে ধর্মনিরপেক্ষতা বিরাজ করবে। অর্থাৎ তার মধ্যে আরও কী হবে, ধর্মনিরপেক্ষতা আরও প্রসারিত হবে। দুটি বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং গান্ধীজির অসহযোগ আন্দোলন এই ধর্মনিরপেক্ষতার ধারণাকে আরো বেশি উজ্জীবিত করে। অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কিন্তু বলেছিলেন যে সকল ধর্মের মানুষের মধ্যে বা সকল ধর্মের মানুষ নিয়ে যে অসহযোগ আন্দোলন তিনি করেছিলেন, তার এই আন্দোলনের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। তো সেখানে বলছে যে দুটি বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অসহযোগ আন্দোলন এই ধর্মনিরপেক্ষতার ধারণাকে আরও বেশি উজ্জীবিত করে তোলে। এর ফলে আমরা দেখতে পাই স্বাধীনতার উত্তরকালে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয় স্বাধীন ভারতের সংবিধানে। আইনের কাছে সব ভারতীয়দের সমান অধিকার, সব প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং ও পরিকল্পিত উন্নয়ন প্রভৃতি পদক্ষেপ অনুসৃত হয়ে থাকে। ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় দুটি বিশেষ দিক, মানে ধর্মনিরপেক্ষতা কি এটা বোঝাতে গেলে দুটো বিশেষ দিকের কথা আমরা জেনে থাকি। এক, আগে যা ছিল ধর্মীয় তার অবসান ঘটানো। অর্থাৎ আগে যা কিছু ছিল ধর্মীয় বিষয় সেগুলো সেইগুলির কি করা, অবসান করা বা সেগুলোকে অবসান ঘটানো, বাদ দিয়ে দেওয়া। এবং দুই, সামাজিক পৃথকীকরণের জন্য সমাজ, অর্থনীতি, আইন ব্যবস্থা, নীতি পরস্পরের সম্পর্কের প্রেক্ষিতে বিচ্ছিন্ন হয়ে পড়া। ভারতীয় প্রেক্ষিতে রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মের বিচ্ছিন্নতাকে ধর্মনিরপেক্ষতা হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মের বিচ্ছিন্নতাকে ধর্মনিরপেক্ষতা হিসেবে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আমরা আরো বলতে পারি, তিনি বলেছিলেন জাতি ব্যবস্থা ও আত্মীয়তা বন্ধনের ক্ষেত্রে এবং শুদ্ধতা ও অশুদ্ধতার প্রশ্নে যেভাবে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন জীবনচক্রের আচরণবিধির ক্ষেত্রেও পড়েছে বলে তিনি মনে করতেন। যেমন নামকরণ উৎসব বা উপনয়নের গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যেটা ব্রাহ্মণদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়, এর জন্য ব্রাহ্মণদেরকে দ্বিজ বলা হতো। নামকরণ উৎসব বা উপনয়ন বর্তমানে সেটা অনেকটাই হারিয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে বয়স সন্ধিকালের আগমনের উপলক্ষে যে আচার অনুষ্ঠান ব্যবস্থা ছিল তা ক্রমশ হারিয়ে যাচ্ছে, বর্তমানে যা নেই। আচরণবিধি ক্রমশ হারিয়ে যাচ্ছে, শুধু এটুকুই নয়, একটি আচরণবিধির অন্যটির সাথে যুক্ত হয়ে পড়েছে। এই যুক্তটা কিসের জন্য হয়ে পড়েছে? এই যুক্তটা কিন্তু আমরা ওয়েস্টার্নাইজেশন এবং সংস্কৃতাইজেশনের এই যে সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে, সমস্ত কিছু মিশ্রণে ধর্মনিরপেক্ষতারও
কিন্তু জন্ম হয়েছে। ধর্মনিরপেক্ষতা কিন্তু অন্যভাবে তৈরি হয়ে আসেনি, অর্থাৎ সংস্কৃতায়ন এবং ওয়েস্টার্নাইজেশন অর্থাৎ সংস্কৃতায়ন এবং পশ্চিমিকীকরণ, এই দুটো প্রক্রিয়ার সংমিশ্রণের ফলেও কিন্তু ধর্মনিরপেক্ষতার ধারণাটি আরো উজ্জীবিত হয়ে উঠেছে। তাই আমরা বলতেই পারি যে শুধু আচরণবিধি হারিয়ে যাচ্ছে সে এটুকু নয়, একটি আচরণবিধি অন্যটির সাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। যেমন বিবাহের সময় উপনয়ন অনুষ্ঠান সমাধা করা হচ্ছে, শুধুমাত্র শ্রাদ্ধ অনুষ্ঠানের ক্ষেত্রে বিগতকালের স্পর্শতা আজও বিদ্যমান, যদিও আত্মীয় গোষ্ঠীর অংশগ্রহণের ক্ষেত্রে এ বিষয়ে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। বিবাহ অনুষ্ঠানের আচরণবিধিতেও বহু পরিবর্তন এসেছে। যেমন আগে ব্রাহ্মণ পরিবারে বিবাহ 5 থেকে 7 দিন ব্যাপী ছিল, বর্তমানে সাংস্কৃতিক আচরণবিধি বস্তুত কয়েক ঘন্টার মধ্যে সীমিত হয়ে পড়েছে। বিবাহ অনুষ্ঠানে কন্যাদান ও সপ্তপদীর মতো আচরণবিধি নিকট আত্মীয় গোষ্ঠীর সামনে ঘটে থাকে ও ধর্মনিরপেক্ষ বিবাহবাসর অনুষ্ঠানে বহু মানুষ নিমন্ত্রিত থাকেন। তাছাড়া প্রাত্যহিক জীবনে ব্রাহ্মণ পুরুষ ও মহিলার আচরণবিধি অনুসরণের সময় আগের তুলনায় অনেক সংক্ষেপিত হয়ে গেছে। পরিবারের কর্তার সাংবিধানিক করার ক্ষেত্রেও বর্তমানে শিথিলতা দেখা যাচ্ছে। ব্রাহ্মণ মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স বেড়ে যাওয়ায়, উচ্চশিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় আচরণবিধি ও শুদ্ধতার প্রশ্নটি আগের তুলনায় শিথিল হয়ে পড়েছে। ধর্মনিরপেক্ষতার পাশাপাশি রাজনীতিকীকরণ নগরকেন্দ্রিক ধর্মচর্চায় একটি বড় পরিবর্তন এনেছে সন্দেহ নেই। যেমন দশহরার উৎসব বা নবরাত্রির উৎসব, যা পূর্বে শ্রীনিবাস বলেছেন শুধুমাত্র মহীশূরদের রাজপরিবারে সীমিত ছিল, তা রাজনীতিতে লিঙ্গায়েতের জাতিগোষ্ঠীর প্রবেশের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উৎসবে পরিণত হয়েছে। অর্থাৎ আগে যেটা মহীশূর রাজপরিবারের মধ্যে যেটা ছিল দশহরা উৎসব বা নবরাত্রি উৎসব, সেটা কিন্তু বর্তমান সকল মানুষের জন্য উৎসারিত হয়ে গেছে, উৎসবে পরিণত হয়ে গেছে। একইভাবে দীপাবলি উৎসব, সংক্রান্তি, নববর্ষ উৎসব, রামনবমী, শিবরাত্রি, তারপরে জন্মাষ্টমী ধর্মীয় অনুষ্ঠানে ছাড়াও তা জনজীবনে উৎসবে পরিণত হয়েছে। নারী শিক্ষা, শিক্ষার প্রসারতার পাশাপাশি গণমাধ্যমের প্রসার ও ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রচার বেড়ে যাওয়ার সনাতন সংস্কৃতিও গণতন্ত্রীকরণ ঘটেছে বলে মিল্টন সিঙ্গার মনে করেন। এভাবে ধর্মনিরপেক্ষ আদর্শ প্রচারের ফলে ধর্মীয় বা ধর্ম ধীরে ধীরে ভারতীয় সমাজের সংস্কৃতি ও রীতিনীতি থেকে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। শুধুমাত্র এটা নয়, শ্রীনিবাস আরো মনে করেন ধর্মনিরপেক্ষতা ও রাজনীতিকীকরণ ধর্মীয় মঠ, মিশন ইত্যাদির ধর্মগুরুদেরও প্রভাবিত করেছে। ধীরে ধীরে শিক্ষিত হিন্দুদের মধ্যে এই ধারণা গড়ে উঠেছে যে এই সব সংগঠনের ক্ষমতা, মর্যাদা ও সম্পদ শিক্ষার প্রসার ও সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। ফলে এই ধর্মীয় সংগঠনগুলিতেও ধর্মনিরপেক্ষতার প্রসার স্থান পেয়েছে। ধর্মনিরপেক্ষতা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার প্রসার আরও ব্যাপকতা লাভ করেছে। যেমন জাতীয়তাবাদ এক ধরনের ধর্মনিরপেক্ষ আদর্শ হলেও তা হিন্দুত্বের সঙ্গে এমন গভীরভাবে জড়িয়ে গেছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ও জনসংঘের মতো সংগঠন স্থাপনের মধ্য দিয়ে তা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ভারতীয় সমাজের 3টি প্রধান প্রতিষ্ঠানের জাতি ব্যবস্থা, পরিবার ব্যবস্থা ও গ্রাম সম্প্রদায়ের পরিবর্তন হওয়ায়, অর্থাৎ 3টি প্রধান প্রতিষ্ঠান, এক জাতি ব্যবস্থা, পরিবার ব্যবস্থা এবং গ্রাম সম্প্রদায়, এই 3টিরই পরিবর্তন হওয়ায় ভারতীয় সমাজ ব্যবস্থাতেই গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। ভারত সরকারও এক্ষেত্রে হিন্দুত্বের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যেমন বহুবিবাহ রোধের ক্ষেত্রে বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে আইন প্রণয়ন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে ভারতের রাষ্ট্র ব্যবস্থা তার ধর্মনিরপেক্ষতার পরিচয় তুলে ধরেছেন। কিন্তু একই সঙ্গে ধর্ম বিষয়ক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ায়
জন্য নেওয়ার জন্য ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ধর্মনিরপেক্ষ চরিত্র প্রশ্নের সামনে পড়েছে। তবে হিন্দুত্ববাদ খুব ধীরে ধীরে বদলাচ্ছে। সনাতনী সামাজিক কাঠামো, জাতি ব্যবস্থা, আত্মীয়তা বন্ধন, গ্রামীণ জনসম্প্রদায়ের প্রতি নিষ্ঠা ক্রমশ শিথিল হয়ে আসছে। রাজনৈতিক দল ও সংগঠন ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসছে বলে এম এন শ্রীনিবাস মনে করতেন। অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো এবং তোমরা লক্ষ্য করেছো, তোমরা যদি একটু সময় আমাদের যে আমরা যে সমাজে থাকি সেই সমাজে যদি আমরা একটু চোখ কান খুলে আমরা একটু অনুধাবন করি, তাহলেই দেখতে পারবো যে পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু আমরা অনেক কিছুর সাথেই মিল খুঁজে পাচ্ছি না বা মিল খুঁজে পাই না। কারণ মানুষ এখন, যেটা বলেছিলাম যে সংস্কৃতায়ন এবং পশ্চিমীকরণের প্রভাবের ফলে ধর্ম বা ধর্মের উপর মানুষের যে আগে একটা গভীর একটা চিন্তা ভাবনা বা গভীর একটা টান যে একটা ছিল, সেটা কিন্তু এখন বর্তমানে, বা কুসংস্কার প্রতি মানুষের ভয় ভীতি ছিল, সেটা বর্তমানে অনেকটা কমে গেছে এবং অনেকটাই মানুষ এখন ধর্মনিরপেক্ষ হয়ে পড়েছে। পূর্বের ধর্মীয় কুসংস্কার থেকে মানুষ এখন অনেকটাই মুক্ত এবং মানুষ তাই সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে একটা মিক্সড, অর্থাৎ মিশিয়ে, মানে মিক্সড কালচারের মতন তারা তৈরি করেছে। এর সমস্তটাই কিন্তু আমরা বলতে পারি যে সংস্কৃতায়ন এবং পশ্চিমীকরণ এবং আধুনিকীকরণ, যেটা আমরা আলোচনা করব, এই আধুনিকীকরণ এর প্রভাবের মধ্যেই বা এই প্রভাবের দ্বারাই এই যে ধর্মনিরপেক্ষতা একটু বেশি উজ্জীবিত হয়ে উঠেছে বা মানুষ এই ধর্মনিরপেক্ষ ধারণাটি গ্রহণ করতে পেরেছে বা মানুষ এখন অনেকটাই ধর্মনিরপেক্ষ ভাব নিয়ে বা ভাবভঙ্গিমা নিয়ে চলতে পারছে। নেক্সট ক্লাসে আমরা মডার্নাইজেশন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে।